মায়া ক্যারেক্টার রিগিং টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। আমরা এর আগের পর্বে দেখেছি যে এই আপার যে জয়েন্টগুলো আছে এগুলোর কন্ট্রোল কিভাবে সেট করতে হয়। আমরা এখানে হিপ জয়েন্টের কন্ট্রোল সেট করেছি এবং ব্যাক জয়েন্ট, চেস্ট জয়েন্ট আর নেক জয়েন্টের কন্ট্রোল সেট করেছি। তো এই পর্বে আমরা দেখব যে হেড জয়েন্ট এবং হ্যান্ডের যে জয়েন্টগুলো আছে আর ফিঙ্গারের জয়েন্ট, এই জয়েন্টগুলো আমরা সেট করা দেখব। তো প্রথমে হেড জয়েন্টের জন্য যে কাজটি আমরা করতে পারি, আমরা একটা সার্কেল নিয়ে হেড জয়েন্টের কন্ট্রোলটি তৈরি করব। আমরা একটা সার্কেল ক্রিয়েট করলাম, দেন সার্কেলটিকে আমরা উঠিয়ে নিয়ে আসলাম উপরে, আর এটিকে যদি আমরা রোটেট করি 180 ডিগ্রি এক্স এক্সিসে, আমরা 180 ডিগ্রি রোটেট, সরি 90 ডিগ্রি, 90 ডিগ্রি রোটেট করে আমরা এই সার্কেলটিকে এই পজিশনে রাখলাম। দেন ক্যারেক্টারটিকে আমরা যদি একটু আনহাইড করি, অ্যান্ড দেন সার্কেলটিকে একটু স্কেল করে বড় করছি এরকম। এই কন্ট্রোলটা এমনভাবে থাকবে যেন আমরা হেডটাকে সহজেই সিলেক্ট করা যায়, মানে ধরা যায় হেড কন্ট্রোলটাকে, এবং এটা আমাদের এই হেড কন্ট্রোলকে সিলেক্ট করতে পারতে হবে। আমরা F8 বাটনে প্রেস করে এটা চাইলে একটু শেপ চেঞ্জ করে দিতে পারি। W প্রেস করে আমরা একটু এটাকে উপর দিয়ে উঠালাম, বা স্কেল করে এটাকে একটু এদিকে সরিয়ে দিতে পারি এরকম, আবার এই পার্টটাও এরকম সরিয়ে নিয়ে আসতে পারি। ওকে, F8। তো এই হচ্ছে আমাদের হেড কন্ট্রোল। এটার আমরা হিস্ট্রিটা ডিলিট করব, তারপর ফিস ট্রান্সফরমেশন, ফিস ট্রান্সফরমেশন এবং হিস্ট্রিটা ডিলিট করা হলো। আর এটাকে আমরা সেট করব অ্যাকচুয়ালি আমাদের এই হেড জয়েন্টের মধ্যে। W প্রেস করে, V বাটন প্রেস করে এটা স্ন্যাপ করে আমরা হেড জয়েন্টে নিয়ে আসলাম। এটাকে আবার ভার্টেক্স মোডে যে উপর দিয়ে উঠাতে হবে, আমরা হেডটাকে আবার একটু আনহাইড করছি এবং F8 বাটনে প্রেস করে পুরোটা সিলেক্ট করে ভার্টেক্স মোডে নিয়ে এটাকে আমরা উপরে এভাবে সেট করে রাখলাম যেন সহজে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। অ্যান্ড এগেন ফিস ট্রান্সফরমেশন। এবার এটার সাথে আসলে যে কানেকশনটা হবে সেটা ওরিয়ন কানেকশনই হবে কনস্ট্যান্টের। সো আমরা হেডটা সিলেক্ট করলাম, দেন শিফট সিলেক্ট হেড জয়েন্ট। এবার আমরা যাব কনস্ট্যান্টে, কনস্ট্যান্ট থেকে এটা হবে ওরিয়ন কনস্ট্যান্ট। হেড জয়েন্টটা আমরা এখানেও রাখতে পারি, অনেক সময় এটাকে একটু পেছনেও রাখা হয়, ঠিক এখানে না রেখে যদি সিলেকশনের সুবিধার্থে অনেকে এটাকে একটু পেছনেও রাখে, অথবা আমরা যেটাকে আমরা কমফোর্ট ফিল করি এটা এখানেও রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমরা চাইলে এটাকে সরিয়ে এরকম একটা জায়গাতেও রাখতে পারি। ওকে, তো থাকুক এটা এই জায়গায়, সমস্যা নেই। এখন যে কাজটা আমাদের করতে হবে, দেখেন এটা সিলেক্ট করলে আমরা কিন্তু হেড বোনটাকে রোটেট করতে পারবো অনায়াসে। ওকে, এটা এখানে থাকলে যদি ডিস্টার্বিং মনে হয় সেই ক্ষেত্রে F8 বাটনে প্রেস করে এই পুরো জিনিসটাকে একটু যদি আমরা সরিয়ে রাখি তাতেও একই বিষয় ঘটবে, আমরা এরকম একটা জায়গা রাখতে হবে এভাবে। এটা আপনাদের চয়েস, আপনারা যদি এটা বেটার ফিল করেন তো এভাবেও করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই, তাহলে এভাবে হবে। ওকে, আর এই যে আমাদের যে হেড কন্ট্রোল, এটা আমরা একটু নেমিং করে দিচ্ছি, হেড কন্ট্রোল, হেড কন্ট্রোল। আর হেড কন্ট্রোলটা প্যারেন্ট হবে আমাদের এই যে নেক কন্ট্রোলের সাথে, সো এটা সিলেক্ট করে শিফট সিলেক্ট নেক কন্ট্রোল, দেন প্রেস P, প্যারেন্ট হয়ে গেল। এবং আমরা যদি এখানে আমাদের যে ব্যাক জয়েন্ট আছে, ব্যাক জয়েন্ট কন্ট্রোলটা আছে, এটা সিলেক্ট করে এভাবে কিন্তু আমরা বডির উপরের পার্টটা পুরোটাকে আমরা এভাবে রোটেট করতে পারি। এক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি রোটেটই হবে, কাজে আমাদের যে ট্রান্সলেট এবং আদার্স যে প্যারামিটার আছে এগুলোকে আমরা লক করে দিতে পারি, যে ট্রান্সলেট অ্যান্ড স্কেল আর ভিজিবিলিটি, এটা কিন্তু লক করে দেওয়া যায়। সো লক অ্যান্ড হাইট সিলেক্টেড, সেই পার্টগুলো আমাদের প্রয়োজন নেই, কারণ এটাকে আসলে আমরা মুভ করতে যাব না কখনো, এটা আমরা লক করে দিলাম। আমাদের উপরের পার্টটা হয়ে গেল কন্ট্রোল সেট করা। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোল সেট করব, সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটি বা রুট জয়েন্টের জন্য যে কন্ট্রোল, এই কয়েন্টা, এটা হচ্ছে আমাদের রুট জয়েন্ট। এই রুট জয়েন্টের জন্য আমরা একটা
কন্ট্রোল সেট করব। আমরা যদি একটু দেখি এখানে রুট জয়েন্টের অবস্থাটা, এখানে রুট জয়েন্টটা সিলেক্ট করলে আমাদের বডির সব কিছুই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই রুট জয়েন্টটাকে আমাদের এখন কন্ট্রোল করতে হবে একটা কন্ট্রোল সেট করে। এটা যদি হিপ জয়েন্ট, হিপ জয়েন্টটার তো এমনি মুভমেন্ট নাই, এটা শুধু রোটেট হতে পারবে, এটা এই রোটেশনটাই করবে। ওকে, তো সেন্টার অফ গ্র্যাভিটির কন্ট্রোল বা রুট কন্ট্রোলের জন্য আমরা এখানে একটা পলিগন সিলেক্ট করছি। আমরা এই প্ল্যাটোনিক সলিডটাও নিতে পারি, ডব্লিউ ধরা যাক, আমরা এই সলিডটা নিলাম, প্ল্যাটোনিক সলিড এটা নিয়ে এটার সাইজ একটু ছোট করা যেতে পারে। এটা স্কেল দিয়ে আমরা এটা একটু ছোট করলাম, দেন এটা একটা কালার দিয়ে দিতে পারি আমরা, ইয়েলো কালার, একটা ব্রাইট ইয়েলো কালার দিয়ে রাখি। দেন এটার যদি আমরা হিস্ট্রি এবং ফ্রিজ ট্রান্সফরমেশন করি, আর এটা পিভট পয়েন্টটা রুটের উপরে থাকলে সুবিধা হবে, যে ডব্লিউ প্রেস করে আমরা এটার পিভট পয়েন্টটাকে আমাদের রুট জয়েন্টের উপরে নিয়ে আসি। তো ভি প্রেস করে মাউসের মিডল বাটন ড্র্যাগ করে অ্যাকচুয়ালি এটাকে আমরা রুট জয়েন্টের উপরে নিয়ে আসতে পারি। তো ওয়্যার ফ্রেম মোডে যে যদি দেখি আমরা এটা রুট জয়েন্টের উপরে, ইয়েস এটা রুট জয়েন্টের উপরেই আছে। এখন এফ এইট প্রেস করে ভার্টেক্স মোডে যে এটাকে আবার আমরা একটু সরে এরকম জায়গায় রাখলাম, আমাদের আগের যে জয়েন্টগুলো আছে সেই বরাবর নিচে রাখলাম। এটা এফ এইট প্রেস করে সেট করলাম। এটার এর ক্ষেত্রেও আমরা হিস্ট্রি এবং ডিলিট বাই হিস্ট্রি এবং ফ্রিজ ট্রান্সফরমেশন করে নিলাম। ওকে, এখন এখানে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে, অ্যাকচুয়ালি আমাদের এই যে এখানে যে রুট কন্ট্রোল বা সেন্টার অফ গ্র্যাভিটি কন্ট্রোল, এটাকে আমরা রুট কন্ট্রোল বলতে পারি, রুট কন্ট্রোল সিটিআরএল। ওকে, এটা হচ্ছে আমাদের রুট কন্ট্রোল। এই রুট কন্ট্রোল দিয়ে আমরা এখন আমাদের এই রুট জয়েন্টটাকে কন্ট্রোল করব। তো রুট কন্ট্রোল সিলেক্ট অবস্থায় শিফট সিলেক্ট আমাদের এই রুট জয়েন্ট, রুট জয়েন্টটা সিলেক্ট করার পর আমরা কনস্ট্যান্ট থেকে এখানে প্যারেন্ট কনস্ট্যান্ট অ্যাপ্লাই করব। প্যারেন্ট কনস্ট্যান্ট এটা দেখেন রিসেট করে, এটা যাই হোক ডিকম্পোজ নেয়ার অবজেক্ট, এটা দিলেও হয় না দিলেও সমস্যা নেই, তবে মেনটেন অফসেটটা থাকতেই হবে। অ্যাড করলাম, এটা অ্যাড হয়ে গেল সিলেক্ট করে। এখন যদি আমরা এটাকে মুভ করি কি হবে, হ্যাঁ এটা দেখেন মুভ হচ্ছে, ফাইন। আবার এটা যদি আমরা রোটেট করি, রোটেটও হচ্ছে, এটাও সুন্দর রোটেটও হচ্ছে, কিন্তু রোটেটটা এভাবে আসলে করলে হবে না। আমরা যেমন মুভ করতে পারছি, এটার সাথে আমাদের অ্যাকচুয়ালি এই যে যে ব্যাক জয়েন্ট এবং হিপ জয়েন্ট দুটোই কিন্তু এর সাথে প্যারেন্টে থাকবে। তো আমরা ব্যাক জয়েন্টটা সিলেক্ট করে শিফট সিলেক্ট রুট জয়েন্ট, রুট কন্ট্রোল, দেন প্রেস পি, এখন এটার সাথে এটা যুক্ত হয়ে গেল। আর যে কাজটা করতে হবে, হিপ জয়েন্ট দেন শিফট সিলেক্ট রুট জয়েন্ট প্রেস পি। এবার আমরা যদি এটা সিলেক্ট করি আমাদের রুট জয়েন্ট, এবং এটাকে যদি আমরা রোটেট করি, দেখেন পুরো বডিটাই কিন্তু রোটেট হচ্ছে দারুণ, এবং এটা দিয়ে আমরা কিন্তু পুরো বডিটাকে মুভ করতে পারছি ইচ্ছা মতো। ওকে, আচ্ছা, আর হিপ জয়েন্ট দিয়ে বডির নিচের আটটা তো নাড়াচাড়া করাই যাচ্ছে, সেটাও আছে। আমরা দেখেন মোটামুটি বডির বিভিন্ন পার্টগুলোকে কিন্তু এখন আমরা মুভমেন্ট করতে পারছি, এটাই মানে রিগের মেইন উদ্দেশ্য কিন্তু এটাই, যেন একটা ক্যারেক্টারের বডির বিভিন্ন পার্টকে আমরা যেভাবে এটা বাস্তবে যেভাবে মুভমেন্ট হয় সেই মুভমেন্টগুলো করতে পারি। এবং এই মুভমেন্টগুলো করার জন্যে আমরা আসলে এই কন্ট্রোল এবং এই জয়েন্টগুলো সেট করছি। এই কন্ট্রোল জয়েন্ট যত এফিশিয়েন্টলি আমরা সেট করতে পারবো, তত ভালোভাবে একটা ক্যারেক্টারকে আমরা এনিমেট করতে পারবো। এটা এক একজন এক একভাবে করে, নট নেসারি যে হুবহু এরকমই হবে, আপনারা মূল বিষয়টা বুঝে নিয়ে আপনাদের মতো এটাকে মডিফিকেশন করতে পারবেন, মডিফাই করতে পারবেন। তবে এটা হচ্ছে একটা প্রচলিত পদ্ধতি যে এভাবে করলে পরে আমাদের কাজটা সুবিধা হয়।
তবে কিছু বিষয় আছে যে এটাকে আসলে চেঞ্জ চেঞ্জ করার চিন্তা করা ঠিক হবে না। যেমন ধরেন রুট জয়েন্ট, আপনি যদি চিন্তা করেন একটা হিউম্যানের একটা রুট জয়েন্ট আপনি হাতের মধ্যে রাখবেন, এটা ভুল হবে। কারণ আমাদের রুট জয়েন্ট সবসময় এটা পেলভিস বা কোমরের এখানেই থাকে এবং এই জায়গাতে রাখতে হবে, হিপ জয়েন্ট বা রুট জয়েন্ট এরকম জায়গায়। কারণ এগুলো হচ্ছে মূল প্যারেন্ট, এখান থেকে বিভিন্ন দিকে কন্ট্রোলগুলো যায়। বাস্তবেও কিন্তু তাই, বাস্তবে একটা হিউম্যান স্কেলিটন এভাবেই থাকে, মানে আমাদের কোমরের সাথে বডির বিভিন্ন পার্টের জয়েন্টগুলো এভাবেই কিন্তু যুক্ত। যেখানে কোমরে ধরে যদি কাউকে টানা হয় সে কিন্তু মুভ, তার পুরো বডিটাই মুভ করবে। যেমন নাকি এখানটায় মুভ করছে, আমরা যদি এই যে সেন্টার অফ গ্র্যাভিটি এটাকে ধরে যদি আমরা মুভ করি, পুরো বডি কিন্তু তখন এর সাথে মুভ করতে বাধ্য হবে। কিন্তু বডির অন্য কোনো পার্ট, যেমন ধরেন আমি পায়ের এই কন্ট্রোলটা ধরে টানলে আমাদের বডির অন্য কোনো পার্ট মুভ নাও করতে পারে। ওকে, তো যাই হোক, আর সম্পূর্ণ বডিটা মুভ করার জন্য আমাদের একটা মাস্টার কন্ট্রোল তৈরি করতে হবে। আমরা সেই মাস্টার কন্ট্রোল ধরে যখন মুভ করব তখন সম্পূর্ণ বডিটাই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করবে, রোটেট করবে, স্কেল হবে, সব কিছুই করা যাবে। তো এ পর্যায়ে আমরা এতটুকু হওয়ার পর এবার আমরা যে জয়েন্টটা তৈরি করব, আমাদের বডির মোটামুটি এই লোয়ার পার্ট এবং আপার পার্টের এই পোর্শনের কন্ট্রোলগুলো সেট হয়ে গেল। এখন আমরা যে কন্ট্রোলগুলো তৈরি করব সেটা হচ্ছে আমাদের হাতের জন্য হ্যান্ড কন্ট্রোল। এখানে শোল্ডার থেকে যে কন্ট্রোলগুলো যাবে এবং ফিঙ্গারের জন্য কন্ট্রোল, এই কন্ট্রোলগুলো এখন আমাদের তৈরি করতে হবে। তো শোল্ডারের জন্য কন্ট্রোল, শোল্ডার বা হাতের জন্য কন্ট্রোল তৈরি করার জন্য এখানে আবার একটা আইকে হ্যান্ডেল সেট করতে হবে, কারণ এখানে ইনভার্স কাইনেমেটিক্সের কিছু কাজ আছে। সো আইকে সেট করার জন্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে যাব আবার এগেইন স্কেলিটনে, তারপর ক্রিয়েট আইকে হ্যান্ডেল, এটা অবশ্য রিসেট করে নেওয়া ভালো, রিসেটই আছে। ওকে, দেন আমরা ক্লিক করব শোল্ডার জয়েন্টে, তারপর ক্লিক করব রিস্ট জয়েন্টের উপর। এখানে আমরা এটা সেট করলাম, এটা আইকে হ্যান্ডেল। একইভাবে এটা ওয়াই প্রেস করে লাস্ট টুল আমরা চুজ করলাম, দেন শোল্ডার জয়েন্ট অ্যান্ড রিস্ট জয়েন্ট। এই আইকে হ্যান্ডেলগুলো আমরা নেমিং করতে পারি, যেমন এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড আইকে হ্যান্ডেল, এটা রাইট হ্যান্ড আইকে হ্যান্ডেল, এন্টার। এটা কপি করে আমরা এটা নেমিং করে ফেলতে পারি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড আইকে হ্যান্ডেল। ওকে, আইকে হ্যান্ডেলটা সেট করার ফলে যে বিষয়টা হলো, এবার কিন্তু আমরা আইকে হ্যান্ডেলটাকে ধরে আমরা হাতটাকে ইনভার্স কাইনেমেটিক্যালি এভাবে আমরা মুভ করতে পারি। কিন্তু সে একই ব্যাপার, যখন এটা আমরা মুভ করতে যাচ্ছি আমাদের কোনোইটা কিন্তু ভেঙে টেঙে যেতে পারে, এরকম ভিতরে ঢুকে যেতে পারে। সো এখানে আমাদের একটা এলবো কন্ট্রোল লাগবে। তো দুইটা হাতের ক্ষেত্রে আমাদের এলবো কন্ট্রোলটা দরকার, তো আমরা এখন এলবো কন্ট্রোলটা তৈরি করব, এই যে হাতের কোনোইটাকে কন্ট্রোল করার জন্য কোনের মুভমেন্টটা। তো এর জন্য আমরা একটা পলিগনস অবজেক্ট নিচ্ছি এই কন্ট্রোলার হিসাবে ব্যবহার করার জন্যে। কোনটা নেওয়া যায়, আমরা এবার আমরা স্ফিয়ারটাকেও নিতে পারি, তার সাইজ একটু ছোটো করে নেই, তার রেডিয়াস 0.2 আর 0.3। ওকে, দেন এটাকে এবার স্ন্যাপ করবো আমরা এলবোতে, এখানে স্ন্যাপ করা হলো। এটা চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি, এটার মতো রাইট বাটন ক্লিক করে ব্লিন ব্লু অ্যান্ড গ্রিন। তো এটা ব্লু আগে অবশ্য ছিল, আমরা আগের এটার ম্যাটেরিয়ালটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটার এখানে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে, নি কন্ট্রোল, অ্যাসাইন ফেব্রিক মেটেরিয়াল, আচ্ছা। তো যাই হোক, এটাতে আমরা আবার নতুন একটা ব্লিন ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, বা ব্লিন ম্যাটেরিয়াল অ্যাসাইন করা হয়ে গেছে অলরেডি, তো এটাকে আমরা ব্লু কালার দিয়ে দিচ্ছি, ব্লু।
এটা কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটার মধ্যে আরেকটা ম্যাটেরিয়াল আমরা দিয়ে দিচ্ছি। আগের ম্যাটেরিয়ালটাও আসলে অ্যাসাইন করা যেত, এটা খুঁজে বের করে আমরা অ্যাসাইন করতে পারতাম, যাক প্রয়োজন নেই। এটা আমরা গ্রিন গ্রিনটা দিয়ে রাখলাম। ওকে, এবার এটাকে স্ন্যাপ করে নিয়ে আসছি আমরা এলবো জয়েন্টের উপর, ভি প্রেস করে মাউসের মিডল বাটন দিয়ে এটাকে এখানে স্ন্যাপ করে নিয়ে আসা হলো। এবং এই দুটো সিলেক্ট করে এই জয়েন্ট দুটো সিলেক্ট করবো আমরা, সরি যে কন্ট্রোলার দুটো, এগুলো আসলে নেমিংও করতে হবে। F8 প্রেস করে, ও এটা F8, ঠিক আছে, এটাকে নিয়ে যাবো। তবে এটার আসলে অনেক বেশি ভার্টেক্স, এত বেশি ভার্টেক্স এটা ঠিক হবে না আমার মনে হয়। যে কাজটা আমাদের করার দরকার সেটা হচ্ছে এটার যে সাব ডিভিশন এক্সিস আমরা যতটা কম করতে পারি, কারণ এটা ফাইলটা শুধু শুধু ভারী হবে। আমরা এটাকে 6 বা 5 এরকম সেট করতে পারি। আর এটা এটার তো প্যারামিটার পাওয়া যাবে না, যেহেতু আমরা এটা ইনপুট গ্রাফ ছাড়া ডুপ্লিকেট করেছি। সো কন্ট্রোল ডি দিয়ে এটাকে আবার ডুপ্লিকেট করে এর মধ্যে আসলে আমাদের এই ম্যাটেরিয়ালটা সেট করতে হবে। ওই ম্যাটেরিয়াল কত, 12 নম্বর ছিল বোধ হয়, এই যে 12, ওই যে আগের ম্যাটেরিয়ালটা ছিল এটা অ্যাসাইন করে দিলাম, কারণ 12 নম্বর গ্রিন ম্যাটেরিয়ালটা হচ্ছে গ্রিন কালার। এগুলোতে যে ম্যাটেরিয়ালগুলো অ্যাসাইন করেছি এটার নাম্বারটা জানা থাকলে আমরা ওই এক ওই ওইটা দিয়ে কিন্তু করতে পারতাম। তো যাই হোক, এটা দুটো সিলেক্ট করলাম, F8 প্রেস করে এটা সিলেক্ট করলাম, দেন এটাকে আবার একটু সরিয়ে আমরা পেছনের দিকে সরিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের এলবো কন্ট্রোল, এই বরাবরই থাকুক F8, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই এলবো কন্ট্রোলের জন্য এটা সিলেক্ট করে এই যে এটা হচ্ছে আমাদের, এগুলো একটু নেমিং করতে হবে, লেফট হ্যান্ড ক্যান্ডেল, আর এটা হচ্ছে আমাদের লেফট এলবো কন্ট্রোল, লেফট এলবো এলবো কন্ট্রোল CTRL, লেফট হ্যান্ড এলবো কন্ট্রোল, এটা হচ্ছে রাইট এলবো কন্ট্রোল, রাইট এলবো CTRL, ওকে। এখন যেমন এই যে রাইট এলবো কন্ট্রোল, এটা শিফট সিলেক্ট আই কে হ্যান্ডেল, অ্যান্ড দেন কনস্ট্যান্টে যে এটা পুল ভেক্টর, পুল ভেক্টর চুজ করলে হবে, পুল ভেক্টর এটা হয়ে গেল। একইভাবে এই লেফট কন্ট্রোল এলবো কন্ট্রোল দেন আই কে হ্যান্ডেল, এক্ষেত্রে আমরা পুল ভেক্টর কন্ট্রোল কনস্ট্যান্ট পুল ভেক্টর, ওকে। এতে করে যে ব্যাপারটা হচ্ছে যে এখন এটা দিয়ে কিন্তু আমরা কোনোটাকে উঁচু নিচু করতে পারবো, ঘোরাতে পারবো, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের হ্যান্ড কন্ট্রোল, এই পর্যায়ে আমাদের এখন হ্যান্ড কন্ট্রোলটা তৈরি করতে হবে, হাতের জন্য কন্ট্রোল তৈরি করব। হাতের কন্ট্রোলটা তৈরি করার জন্য আমরা একটু আবার ক্যারেক্টারটাকে আনহাইড করছি। টপ ভিউ পোর্টে যে এটা আমরা একটা লাইন দিয়েও করতে পারি, ইপি কার্ভ টুল দিয়ে যদি আমরা করি, এখানে আমরা ইপি কার্ভ টুলটা নিচ্ছি, ইপি কার্ভ টুল নিয়ে এটা একটু ওয়াইড ফ্রেম মোডে থাকি, এটা দেখে করতে সুবিধা হবে আমাদের এই কন্ট্রোলটা, যেন আমরা এমনভাবে করবো এটা আমাদের যেন বুঝতে সুবিধা হয়, এটা নট নেসেসারি। আচ্ছা, আসলে 1 ডিগ্রিতে সেট করা আছে, ডাবল ক্লিক করে যে 1 লিনিয়ার আমরা একটু সেট করে নিচ্ছি, তাহলে স্মুথ লাইন ক্রিয়েট করতে পারবো আমরা। একদম অত ডিটেলে যাওয়ার দরকার নেই, জাস্ট হ্যান্ডের একটা শেপ থাকলে এখানে হবে, মোটামুটি একটা শেপের মতো আমরা তৈরি করে নিচ্ছি। অ্যান্ড দেন এক্স প্রেস করলে এখানে, ও সরি, এক্স তো ভি ফর ভার্টেক্স, এন্টার, ওকে। যদি ওপেন ক্লোজ কমান্ডটা অ্যাপ্লাই করি, এই যে ওপেন ক্লোজ, তাহলে এটা ক্লোজ হয়ে গেল। ভার্টেক্স সরি হাইড করে নিতে পারি, এফেক্ট এফেক্ট দিয়ে এটার শেপ একটু আপনারা ঠিক করতে পারেন, যদি এটা নেসেসারি না, শেপের উপরে তেমন কিছু ডিপেন্ড করবে না। তারপর আমরা একটু করে নিলাম এফেক্ট, ওকে। এটা আসলে একদম গ্রাউন্ডে তৈরি হয়েছে নিচে, আমরা ফ্রন্ট ভিউ বোর্ডে গেলে দেখব এই যে একদম নিচে আছে, এখন একটু আমাদের উপরে তুলে নিয়ে আসতে হবে। সেটার পিভট পয়েন্টটাও দূরে আছে, আমরা এটা হিস্ট্রিটা ডিলিট করলাম এবং সেন্টার পিভট করলাম, সেন্টার পিভট করে আমরা এরকম জায়গায় নিয়ে আসছি, এরকম জায়গায় সেট করলাম। আবার টপ ভিউ পোর্টে যে দেখেন, এটাকে আসলে এখানে স্ন্যাপ করতে হবে, এটা একটা বিষয়,
সো এটা ভি প্রেস করে মিডল বাটন এখানে স্ন্যাপ করলাম, F8 দিয়ে এটা পুরোটা সিলেক্ট করে টেনে আমরা সামনে রাখছি। দেন F8 এটা সিলেক্ট করে এটা হিস্ট্রি হিস ট্রান্সফরমেশন, এটার নাম আমরা দিচ্ছি লেফট হ্যান্ড কন্ট্রোল, লেফট হ্যান্ড কন্ট্রোল, এন্টার লেফট হ্যান্ড কন্ট্রোল। আর এটাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। এবং স্কেল এক্স, এটা যেহেতু এক্স এক্সিস বরাবর আছে, এক্স এর মান -1 বসালে এটা মিররের মতো দিয়ে শিফট করবে। এখানে যদি আমরা -1, সরি ওয়াই না, এক্স এর ভ্যালু -1 হবে। তো এই যে এখানে এক্স এর আমরা একটু যদি দেখি, এই জায়গাটা স্কেল করার জন্য এক্স এর মান -1 বসালে এটা আসলে এভাবে ঘুরে যাবে। এটাকে আমরা একটু স্ন্যাপ করে এই জায়গাটা সেট করি, ভি দিয়ে স্ন্যাপ করছি। হিস্ট্রি ডিলিট অ্যান্ড ফ্রিজ ট্রান্সফরমেশন এগেইন। আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড কন্ট্রোল, ওকে লেফট হ্যান্ড কন্ট্রোল অ্যান্ড রাইট হ্যান্ড কন্ট্রোল, লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড কন্ট্রোল দুইটা কন্ট্রোল আমাদের সেট করা হয়ে গেল। এখন এই কন্ট্রোলগুলোকে কিভাবে আমরা এটার সাথে যুক্ত করব এটা একটু এখানে বোঝার বিষয়। প্রথমত এই কন্ট্রোলটা কিন্তু ওরিয়েন্ট কনস্ট্যান্টে আমাদের এই যে রিস্ট জয়েন্টের সাথে যুক্ত থাকে। সো এই লেফট হ্যান্ড কন্ট্রোলটা সিলেক্ট করলাম, দেন শিফট সিলেক্ট এই রিস্ট জয়েন্ট, দেন কনস্ট্যান্ট এখানে রিগ রিগে থাকবে, দেন কনস্ট্যান্ট এটা হচ্ছে ওরিয়েন্ট কনস্ট্যান্ট। ওরিয়েন্ট কনস্ট্যান্ট হওয়াতে যে বিষয়টা হলো এটা সিলেক্ট করে আমরা কিন্তু হাতটাকে এভাবে নাড়াচাড়া করতে পারছি। আর এটা পয়েন্ট কনস্ট্যান্টে আমাদের এই যে এখানে পয়েন্ট কনস্ট্যান্টে যুক্ত থাকবে আমাদের এই লেফট হ্যান্ডের যে আইকে হ্যান্ডেলটা আছে এর সঙ্গে, এটা সিলেক্ট করে শিফট সিলেক্ট লেফট হ্যান্ড আইকে হ্যান্ডেল অ্যান্ড দেন কনস্ট্যান্ট থেকে পয়েন্ট কনস্ট্যান্ট। এতে করে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা এটাকে এখন যদি মুভ করি আমরা হাতটাকে মুভ করতে পারবো, পাশাপাশি আমরা এটাকে কিন্তু রোটেটও করতে পারবো এভাবে, ওকে। আর এর সঙ্গে অবশ্য আমাদের এই যে এলবোর যে কন্ট্রোল, এলবো কন্ট্রোলটা এর সাথে প্যারেন্টিং হবে, প্যারেন্ট এখন আমরা যদি দেখি ইয়েস এই আমরা এটাকেই করতে পারবো এবং রোটেট করতে পারছি, রোটেট করা যাবে, সবই করা যাবে। সেম কাজটা করতে হবে আমাদের এই হাতের জন্য, ডান হাতের জন্য। ডান হাতের জন্য আমরা এই হ্যান্ড কন্ট্রোলটা সিলেক্ট করলাম, হ্যান্ড কন্ট্রোলটা সিলেক্ট করে এটা শিফট সিলেক্ট রাইট রিস্ট জয়েন্ট অ্যান্ড দেন আমরা এখানে কনস্ট্যান্ট থেকে যাব ওরিয়েন্ট কনস্ট্যান্ট। আর এটা সিলেক্ট করে আমাদের এই যে আইকে হ্যান্ডেল, রাইট হ্যান্ড আইকে হ্যান্ডেলটা সিলেক্ট করে এটা হবে আমাদের পয়েন্ট কনস্ট্যান্ট, পয়েন্ট কনস্ট্যান্ট। আর এই যে এলবো কন্ট্রোল, এলবো কন্ট্রোলটা এটার সাথে প্যারেন্টিংয়ে থাকবে। তো প্রেস পি, এটা প্যারেন্টিং হলো, W প্রেস করে এবার এটাকে আমরা মুভ করতে পারছি। একই বিষয় আমাদের মোটামুটি এই পর্যন্ত কন্ট্রোলগুলো সেট হয়ে গেছে। এখন যে কন্ট্রোলগুলো আমরা সেট করব তা হচ্ছে আমাদের আঙুলের জন্য, প্রত্যেকটা আঙুলের জন্যে এই যে আঙুলের যে জয়েন্টগুলো আছে এটাকে যেন আমরা নাড়াচাড়া করতে পারি, তার জন্য আমাদের কন্ট্রোল সেট করতে হবে।